Hello everyone, Assalamualaikum. Welcome to my another video at Live Content Sky. Bondura, aajke amra achi Kumilla Jewelmer barite. Bhai onek excited. Jawar kotha chilo 6tay. Ekhon 6:30 baje geche. Amra daray achi ekhono Madrasa Road e. Ar ei je late Latif. Amader Romi bhai plan chilo Romi bhai er boner barite jawar. Kintu plan change hoye jacchi hocche Jewel bhai er barite. আগামী কালকে যাওয়া হবে ইনশাআল্লাহ যদি নসিবে থাকে যদি থাকে নসিবে যাওয়া হবে চাঁদপুরে আমাদের সাথে আরো একজন আছে রায়হান আমরা মোট 5 জন যাচ্ছি এখনই আমরা রাইড শুরু করব তো যেতে যেতে অনেক গল্প হবে অনেক কাহিনী হবে এনজয় তো মাস্ট বি সো দেখতে থাকুন এনজয় করুন এখনো যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক লেটস গো দেখতে পাচ্ছেন আমাদের রাইট সাইডে প্রচন্ড জ্যাম যখন আমরা রং রোডে রাইড শুরু করছি আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে তুই যদি চিনস রে আয় না মোর বুকে রে বন্ধু আলহামদুলিল্লাহ আমরা মেঘনা ব্রিজে চলে আসলাম কাশপুর পার হওয়ার পরে সোনারগাঁ পর্যন্ত প্রচণ্ড জ্যাম ছিল হাইওয়ের জ্যাম ভয়ঙ্কর হয় বারবার আমাদের কাঁচা রাস্তায় নেমে যেতে হচ্ছিল বালুর মধ্যে সো অনেকটা ব্যাক পাইতে হয়েছে এই মেঘনা আসা পর্যন্ত ইনশাআল্লাহ সামনে আশা করব আর এই ধরনের সমস্যায় পড়বো না আমরা নির্বিঘ্নে যেতে পারবো তো সবাই রেস্ট নিচ্ছে পানি খাচ্ছে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে রায়হান ভাই ভাই ফার্স্ট টাইম নাকি এই রোডে এই রোডে ফার্স্ট টাইম জানেন বেস্ট অফ লাক ওমি ভাই অনি অনি অনেক দিন পর ভাই আমার যে ভাই এই যে 7 আপ আমরা আছি চিলপুরে যাচ্ছি কুমিল্লা দেখা হবে দাউদ কাদির পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার উকিল ভাইয়ের ব্যাটারি চার্জ শেষ আমরা আরো কিছুক্ষণ রেস্ট নিব তারপরে আবার রাইড শুরু করব আপনারা আমাদের সাথে থাকুন এনজয় করুন আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে তুই যদি চিনস রে আয় না মোর বুকে রে বন্ধু তুই যদি চিনস রে আয় না মোর বুকে রে বন্ধু তুই যদি চিনস রে আয় না মোর বুকে swear I got you look so china china সকালে দিলে হয়তো এই প্রবলেমটা হইতো না রাইড করতেছে
ভাইরে মানে ছোট 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 ছাড়া বড় বড় কোনো দেখতে পাই না, সত্যি কথা দিই আর শরীরের এই যে মেদ আছে না এগুলো চর্বি আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করবো, তারপরে এই দাউদকান্দি ব্রিজ থেকে নেমে আমরা সামনে গিয়ে সকালে নাস্তা করব। বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। নাস্তা চলে আসছে, আলহামদুলিল্লাহ আমরা দাউদকান্দি টোল প্লাজাতে আইসা সকালে নাস্তা শেষ করলাম ভান্ডারি হোটেলে। A few moments later. আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে, আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে, তুই যদি চিনস রে আয় না মোর বুকে রে বন্ধু, তুই যদি চিনস রে আয় না মোর বুকে রে বন্ধু, তুই যদি চিনস রে আয় না মোর বুকে। Swear God you look so china china, সবাই পানি পান করছে আমাদের পরের পেরে করছে ইলিয়াটগঞ্জে, এখানে আমরা চা পানি একটা বিরতি দিব। ভাই সেম হেলমেট কিন্তু, হ্যাঁ সেম হেলমেট সেম কালারটা মাত্র পাল্টে এই কি রোহিঙ্গা নাম্বার। কোন হে এ লোক, কাহাঁ সে আতে হে, সুরি আছে নি সুরি কত কত আমরা যদি খাইতেছি এটা কিন্তু দেখবো পরে কিন্তু আইব তো ভাই তোর বুঝলা আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে, আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে, তুই যদি চিনস রে আয় না মোর বুকে রে বন্ধু, তুই যদি চিনস রে আয় না মোর বুকে রে বন্ধু, তুই যদি চিনস রে আয় না মোর বুকে। Swear God you look so china china, আলহামদুলিল্লাহ আমরা দেবীদ্বারের কাছাকাছি চলে আসলাম। চান্দিনা হাইওয়ে থেকে আমরা বাম দিকে মুভ করছি, এখন গ্রামের মেঠো পথে আছি। মেঠো পথ হলো এটা পিছঢালা রাস্তা। উকিল সাহেব একটু পরপর পানি খায়, রেস্ট নিলেই শুধু পানি, পানি জীবন ভাই। তো
যেহেতু আজকে শুক্রবার জুম্মা আছে তা আমাদের টার্গেট 12টা 12:30টার মধ্যে পৌঁছানো তো অলরেডি 12টা বাজে 12টা প্লাস বাজে তো সম্ভব হয় না টার্গেট মতো যাও তো 1টার মধ্যে ইনশাআল্লাহ যাব আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে তুই যদি চিনোস রে আয় না মোর বুকে রে বন্ধু তুই যদি চিনোস রে আয় না মোর বুকে রে বন্ধু তুই যদি চিনোস রে আয় না মোর বুকে swear god you look আমরা জোল ভাইদের বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসলাম তো নামাজের আর বেশি বেক্ষণ বাকি নাই শর্ট টাইমের মধ্যে গোসল করে আমরা মসজিদে যাব দেন কথা হবে আপনাদের সাথে আবার এসে এ ফিউ মোমেন্টস লেটার সো বন্ধুরা এটা কি জিনিস কে কে বলতে পারবেন কমেন্টে জানান কমেন্টে জানাবেন আর আমরা অনেক ক্লান্ত কিন্তু ভালো করে দেখেন ভিতরটা অনেক উচ্ছ্বসিত আমরা এখন যাচ্ছি ক্রিকেট খেলতে দুপুরে গোসল করে নামাজ পড়ে খায়া চা চাইছিলাম একটু শুইতাম খেতে কিন্তু কামরাঙ্গার মতো কিন্তু কি জিনিসটা কামরাঙ্গা না ভাই সেটা আর হলো না এখন আমরা আছি ক্রিকেট খেলতে তো অনেক দিন হচ্ছে ক্রিকেট খেলি না ব্যাট বল হাতে ধরা হয় না জানি না কি করব গলায় ফেলাম সব কিছু টক মিষ্টি ইজ্জত কা সওয়াল হ্যায় বস ফ্রেশ বলতে যা বুঝায় সব কিছু আছে এটার মধ্যে যে আমরা মাঠে চলে আসছি সেই লেভেলের খেলা হবে রাসেল ভাই লুঙ্গি পরে আইসা পড়ছে আর স্বামীও লুঙ্গি পরা আমাদের মাঝে আছে বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত কুখ্যাত অনি ভাই আমাদের উইকেট রেডি স্টাম্পের বিশেষত্ব হচ্ছে এটা ভাই দঞ্চাল লাঠি একদম অরিজিনাল দঞ্চা গাছ গোটাই ভাঙা স্টাম্প বানানো হয়েছে আউট না দিলেই মনে করেন উঠে দাঁড়িয়ে গেছে হ্যাপি ডাপি শুরু হয়েছে উইকেটটা দেখা নেই উইকেটটা মাশাল্লাহ অনেক ভালো এই হচ্ছে আমাদের স্টেডিয়াম যার ডান পাশে হচ্ছে একটা পুকুর স্টেডিয়ামে একটা পুকুর আর এই পূর্ব দিকে পশ্চিম দিকে পশ্চিম দিকে আছে ধান ক্ষেত খেলা শুরু হয় নাই কিন্তু ড্রিঙ্কস ব্রেক হয়ে গেছে তো ড্রিঙ্কস ব্রেকের জন্য কিন্তু একদম পিওর অরিজিনাল ডাব ভাই দরকার ভাই চার চাপ খাট সকালে ভাই কালকে না খেলাম না আমরা ফিল্ডিং করে 10 ওভারে 69 রান দিয়েছি আমরা এখন ব্যাটিং এ নামলাম 70 রানের টার্গেট আমাদের ব্যাটিং এ নামছে জুয়েল ভাই রেডি সজোরে ব্যাট চালালেন নো বলে আরো একটি বাউন্ডারি হাঁকালেন জুয়েল এক্সট্রা কভার দিয়ে চলে গেল সীমানার বাইরে এসে ব্র্যাক করলেন সেখানে ফিল্ডিং করলেন অপর প্রান্তে জিব্বার মাস্টার ব্লাস্টার অনি রেডি সজোরে হাঁকালেন গোচার চাপা চাপ রাসেল রেডি আর একটি চারের মার রাসেল ভাই আবারও রেডি Shot! Good shot! Shabbat!
সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করলাম, সেই লেভেলের একটা খেলা হয়েছে। 3-2-1 সিরিজ জয় করলাম দেবীর দ্বারে। আমরা এখন বাসায় যাচ্ছি, বারবিকিউ পার্টি হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক। বারবিকিউ পার্টি হচ্ছে, আমাদের অনি ভাই হাওয়া দিচ্ছে। পিছনের চাকাটা লিক হয়ে গেছে, একদিকে সাইকেলের কাজ চলছে, আরেকদিকে ওই যে বারবিকিউ। বারবিকিউ রেডি, হাঙ্কি চলে এসেছে, হাঙ্কি বড়া চিকেন, এটা হচ্ছে হাঙ্কি মাটির খোড়া আর কি। এই যে মুলগিলান দেখেন নিয়ানেরা, হ্যাঁ দেখুন যে বন্ধুরা, এখন রাত 11টা প্লাস, আমরা বারবিকিউ করার পরে খাওয়া দাওয়া করে এখন রায় শায়িত হব, ইনশাআল্লাহ দেখা হবে সকালে। আমরা যাচ্ছি চাঁদপুরে, শুধু চিল হবে, চিল সেই লেভেলের ইনজয় হচ্ছে। জুয়েল ভাই আমাদের সাথে যাচ্ছে না চাঁদপুরে, উনি অনেক ক্লান্ত, প্রথমবার মতো লং রাইডে আসছে, অনেক এক্সাইটেড ছিল, ইনশাল্লাহ সকালে আপনার সাথে দেখা হবে না, সে অলরেডি চলে গেছে, শ্বশুরবাড়ি চলে গেছে, বেলা উঠে ইনশাল্লাহ আবার শুরু করবো। তো প্রথম দিনের মতো ব্লগ এখানেই শেষ হচ্ছে। তো আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সেকেন্ড পার্ট আসবে দেবিদ্বার থেকে চাঁদপুর, চাঁদপুর টু ঢাকা, তো লঞ্চে ঢাকা ব্যাক। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, এনজয় করুন, লেট।